एनालॉग मीटर, माइक्रोमीटर, डिजिटल हैंगिंग स्केल, मल्टीमीटर, डिजिटल वर्नियर कैलिपर, डिजिटल थिकनेस मीटर, मैनुअल थिकनेस मीटर, टैकोमीटर, डिजिटल डिस्टेंस मीटर, रोड मेजरमेंट मीटर, क्लब मीटर, मेजरमेंट टेप, स्टील टेप जाके बोले। अस्सलामु अलैकुम, आमी मोहम्मद अफजल खान नवापुर खान हार्डवेयर टूल्स थेके आपनादेरके आबारो स्वागतम। एबार आमी आपनादेरके बेश किछु माफार जंत्र निये डिसकास करब, जेमन मैनुअल एबं डिजिटली। जेमन एटा एकटा माफार जंत्र, एटा होलो 100 केजी, एटा हैंगिंग स्किल बोले। এটা এইভাবে দিয়ে এটা হ্যাঙ্গিং এ ঝুলানো নিয়ে কাজ করা হয়। যারা বস্তা মাপে বা কোনো কিছু মাপতে চায় তারা এটা দিয়ে মাপতে পারেন। এটার ওজন হলো 100 কেজি। এর ছোট বড় সাইজ আছে? এটা 150 কেজি, 200 কেজি হয়ে থাকে। এটা ম্যানুয়ালি অ্যানালগ। আচ্ছা, এগুলা কিরকম দাম? এটা 750 টাকা। এটা আবার অনেক কোয়ালিটি হয়ে থাকে, 1000, 1200, 1600 অনেক রকম হয়ে থাকে। আপনার 150 কেজি হয়, 200 কেজি হয়, 2 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি। এটার মধ্যে আবার ডিজিটাল রয়েছে। আমি একটা ডিজিটাল দেখাচ্ছি। সেটা হলো যে এটা একটা ডিজিটাল, এটা হলো ডিজিটাল, এটাও হ্যাঙ্গিং স্কেল ডিজিটাল। এটা হলো 50 কেজি, 110 পাউন্ড, 450 টাকা মাত্র। এবার আমি আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই যে মাইক্রোমিটার। এটা যারা থিকনেস মাপে গেজ মাপে মাইক্রোমিটার বলে থাকে, এটা 0 থেকে 25, এটা 450 টাকা দাম। এটার মধ্যে আবার ম্যানুয়াল, এটা তো ম্যানুয়াল দেখালাম, এটা ডিজিটাল হয়ে থাকে। ডিজিটালের দাম বিভিন্ন রকম হয়ে থাকে, 3500, 4000, 6000, 7000 অনেক রকমের হয়ে রয়েছে। এই একটা মিটার, সেটা বলে ডিজিটাল মাল্টিমিটার, CD800A। এটা খুবই ফেমাস, যারা কারেন্টের কাজ করে তারা জানে বুঝে। সানোয়া নাম হলো, সানোয়া। এটার দাম হলো 2500 টাকা। এটা হলো ডিজিটাল থিকনেস মিটার। যারা মিল ফ্যাক্টরি ফুলি প্যাকেট সূক্ষ্ম জিনিস মেজারমেন্ট করতে চান, এটা ডিজিটাল থিকনেস মিটার বলা হয়ে থাকে। 4000 টাকা দাম। এবার এটার মধ্যেই যে ম্যানুয়ালি থিকনেস মিটার বলা হয়, যেমন এটা, এই যে এখানে দিয়ে মেজারমেন্ট করা হয়ে থাকে, এটার দাম হলো 3000 টাকা, ম্যানুয়ালি থিকনেস মিটার বলা হয়ে থাকে। এবার আমি দেখাচ্ছি একটা বার্নিয়ার স্কেল, বার্নিয়ার ক্যালিপার বলা হয়, বার্নিয়ার স্কেল বা বার্নিয়ার ক্যালিপার বলা হয়ে থাকে। এটা হয় ম্যানুয়াল বার্নিয়ার স্কেল, দাম 350 টাকা। ডিজিটাল বার্নিয়ার স্কেল, ডিজিটাল বার্নিয়ার স্কেল, দাম পড়ে 1050 টাকা। সম্মানিত ক্রেতাদের ধরুন, এবার আমি একটা মিটার দেখাচ্ছি, সেটা বলে ক্লাম্প মিটার। যারা ইলেকট্রিকের কাজ করে, কারেন্টের কাজ করে, তাদের জন্য এটা খুবই প্রয়োজন। ডিজিটাল ক্লাম্প মিটার বলা হয়ে থাকে। এম্পিয়ার মাপ বা কারেন্টের ভোল্টেজ মাপা হয়, এটাকে ডিজিটাল ক্লাম্প মিটার বলে। এটার দাম পড়ে 1850 টাকা। এটা বাদেও আমার কাছে আরো অনেক রকম ভিক্টর, আপনার অনেক রকমের হায়োকি, কয়েক রকম কাইরোসি, কয়েক রকমের আমার কাছে ক্লাম্প মিটার রয়েছে। আপনারা 121 নবাবপুর খান হার্ডওয়্যার টুলসে আসলেই এইসব বিভিন্ন রকমের ক্লাম্প মিটার পাবেন। এবার আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো টেকোমিটার বলা হয়। এটা হলো আরপিএম মাপার মিটার। যখন আপনার একটা মোটর বা একটা ফ্যান কত স্পিডে ঘুরে যে টিপ দিলে এটা বোঝা যাবে, আপনার ডিজিটাল টেকোমিটার বলা হয় এটাকে। আচ্ছা, এখানে লেজার লাইটের সাহায্যে? হ্যাঁ, লেজার লাইটের সাহায্যে। এটা ব্যাটারি ইন করে আপনাকে এইভাবে করে আপনার এখানে শু করবে কত আরপিএম ঘুরতেছে। আরপিএম মানে রেভুলেশন পার মিনিট, প্রতি মিনিটে কত স্পিডে ঘুরতে আছে এটা বোঝা যাবে। আচ্ছা, এগুলো প্রাইস কেমন? এটা 3500 টাকা। এটা আদৌ আরো অনেক রকমের এই টেকোমিটার রয়েছে, আপনারা 121 খান হার্ডওয়্যার টুলসে আসলে এগুলো পাবেন। ডিস্টেন্স মিটার বলা হয়। এটা অনেকে ধরেন মিটার কত মিটার হলো সেটা দেখতে চায়, তো এখানে বসে তো তার মেজারমেন্টশিপ জায়গায় বসে মেজারমেন্ট করতে পারবে। এটা ডিজিটাল ডিস্টেন্স মিটার বলা হয়। এই ডিজিটাল ডিস্টেন্স মিটারটা বিভিন্ন টাইপের হয়ে থাকে, 40 মিটার, 60 মিটার, 80 মিটার, 100 মিটার, বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, বিভিন্ন প্রাইস হয়ে থাকে। যেমন এটা 40 মিটারের, এটার দাম পড়ে আপনার 5500 টাকা। সম্মানিত ক্রেতাদের ধরুন, এবার আমি খুব একটা আকর্ষণীয় একটা জিনিস নিয়ে উপস্থাপন করতেছি, সেটা হলো রোড মেজারমেন্ট হুইল। রোড মেজারমেন্ট হুইল বলা হয় এটা। এটা ধরেন আপনি আর কষ্ট করতে হলো না, এটা এইভাবে এইভাবে হেঁটে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ ওই যে মিটার দেখেন, এই যে মিটার শু করবে কত কতক্ষণ হাঁটতে আসেন, কত মিটার হচ্ছে যে দেখেন। আচ্ছা, এটা এটা দিয়ে এটা খুবই ইজি, আপনার মেজারমেন্টে খুবই ইজি। এটার দাম পড়ে 4800 টাকা। এটা বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে, আমার এটা বেস্ট কোয়ালিটি টুলস, একটা ব্র্যান্ড, 3 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি, 4800 টাকা। এটা বাদেও আমার কাছে আরো কয়েক রকমের হুইল মেজারমেন্ট টাইপ রয়েছে, আপনারা 121 খান হার্ডওয়্যার টুলস আসলে পাবেন, ফোন দিলে জানতে পারবেন, দোকানে আসলে সরজমিনে নিতে পারবেন। এটা আপনি পোর্টেবল করা যাবে, এটা ইজিলি করার জন্য, ক্যারি করার জন্য এটা আমরা এইভাবে করে আনছি, আপনি খুব ইজি ভাবে ক্যারি করতে পারবেন। যদি ক্যারি করতে চান খুব ইজি। এটা বলে রোড মেজারমেন্ট হুইল। এটা এটা তো ম্যানুয়ালি দেখালাম, এটা বাদেও আমার কাছে ডিজিটাল রয়েছে, আপনারা যদি কেউ আসেন দেখতে পারবেন। তবে ডিজিটালের সাইডে একটু কম, ম্যানুয়ালি বেশি চলে, ম্যানুয়ালটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটা এইভাবে দিয়ে আবার, এটা হলে হুজুর হুইল মেজারমেন্ট টেপের এই যে কার্টুনটা, এটার মডেল হলো QLDZ10, এক কার্টুনে এক পিসে থাকে, একটা ব্যাগ দেওয়া থাকে,
এটা সেফটির জন্য আপনার ইউজ করে রাখার জন্য সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে। আপনি ইউজ করে আবার কারণে ইয়েলো কালার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য এটা ইউজ করে আপনি ব্যাগে রাখতে পারবেন। ব্যাগটা অনেক সুন্দর দেওয়া আছে। সম্মানিত ক্রেতা সাধারণ, আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো পূর্বে কোনো একটা ভিডিওতে আমি দেখাইছি, এটা হলো টিল্টিং মিটার বলা হয়। এটা টাওয়ারের কাজে মেশিন সেট আপ কাজে ইউজ করা হয় থাকে। এটা বলে ডিজিটাল টিল্টিং মিটার বা ডিজিটাল মিটার, 5,500 টাকা রেট। খানাডোয়ারে টুল আসলে আপনারা পাবেন। ভিডিও স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার ঠিকানা সবে দেওয়া আছে, আপনারা খানাডোয়ারে টুলসে এগুলো আসলে পাবেন, ফোন দিলে জানতে পারবেন। সম্মানিত ক্রেতা সাধারণ, আপনারা যদি কেউ আমাদের দোকানে আসতে চান, গুলিস্তান দিয়ে আসলে নবাবপুরে ঢুকবেন, ঢুকে ঢুকার পরে একটা ডাচ বাংলা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক রাস্তার উপার, আমি এপার, তার মানে আমার ক্যাশ থেকে দোকান থেকে ডাচ বাংলা ব্যাংক মাত্র 40-50 হাত দূরে। তার ডাচ বাংলা ব্যাংকের সামনে আসলেই যদি না পান তাহলে আমাদেরকে কল দিবেন, আমরা গিয়ে আপনাদেরকে নিয়ে আসবো। আমার দোকানে যদি টার্গেটে আসেন তাহলে আমার দোকানে আসতে হলে দেখা যায় পথে ঘাটে আপনাদেরকে অনেকে ব্রোকার আছে, বিভিন্ন দালাল চক্র দেখতে পাবেন। তবে এক্ষেত্রে আপনি দোকানে আসতে চান তাহলে আমাকে কল দিবেন, ডাচ বাংলা ব্যাংকের সামনে এসে কল দিলে আমার প্রতিনিধি গিয়ে নিয়ে আসবে।